নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিএসসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে 1429 বাংলার বছর অনুযায়ী বারোটি রাশি কেমন যাবে। তার মধ্যে এই মুহূর্তে আমরা আলোচনা করব মীন রাশি নিয়ে। যে সকল জাতক বা জাতিকার মীন রাশি, সে সকল জাতক জাতিকাদের এই বৎসরেতে অতি উত্তম ফল পাবে, এটা গ্যারেন্টি দিচ্ছি। তারই সঙ্গে আর্থিক সচ্ছলতার বছর বলা যেতে পারে। একটু বুদ্ধি করে চললে পরে চাকরি, ব্যবসা এবং কর্ম, যে কোনো কর্ম থেকে আর্থিক শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে আর্থিক সঞ্চয় ঘটবেই। আমরা আলোচনা প্রবেশ করার সঙ্গে সঙ্গে সকলকে একটা কথা বলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখার পরে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলবেন না। যে সকল জাতক বা জাতিকাদের মীন রাশি, তাদের জন্য শারীরিক জায়গা যদি দেখি, সাময়িক পেটের সমস্যা ছাড়া আর কোন রকম সমস্যা নেই। তার কারণ একটু খাদ্য রসিক, খেতে ভালোবাসে, পেটুক টাইপে বলা যেতে পারে। খাবো না করে অনেক কিছু খেয়ে ফেলবে, তার ফলে মাঝে মধ্যে পেটের সমস্যা দেখা দিতে পারে। যারা কোষ্ঠকাঠিন্য বা হচ্ছে লিভার ফাংশন নিয়ে ইতিমধ্যে ভুগছেন বা কারোর স্পাইনস এর সমস্যা আছে, তারা একটু বুঝে শুনে চলার চেষ্টা করেন, সেই জায়গাটা বেড়ে যেতে পারে। উচ্চশিক্ষার যোগ প্রবল রয়েছে, টেনশন করার কিছু নেই। প্রাথমিক শিক্ষা, মধ্য শিক্ষা, উচ্চ শিক্ষা সর্বক্ষেত্রেতেই কিন্তু আশানুরূপ ফল রেজাল্ট হবে। পরীক্ষার ফল কিন্তু একটা উচ্চ মাত্রায় কিন্তু আপনাকে প্রদান করবে। এবং যদি আপনি শিক্ষাকে কেন্দ্র করে বিদেশে যেতে চান বা রাজ্যের বাইরে পড়াশোনা করতে যেতে চান বা দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চান, সেটা কিন্তু পূর্ণ সুযোগ আপনি পাবেন। যদি গবেষণামূলক যে কোনো কাজ করতে চান, তাতেও কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার চান্স আছে। যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল বা নার্সিং ট্রেনিং বা হোটেল ম্যানেজমেন্ট বা হচ্ছে আপনার হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টের উপরে পড়াশোনা করতে চান, তাহলেও কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে ভালো ফল পাবেন। যে সকল জাতক বা জাতিকারা শিক্ষান্তে মনে করছেন চাকরি না ব্যবসা, আমি উভয় ক্ষেত্রেই বলবো যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই রয়েছে। চাকরি পাওয়ার চান্স কিন্তু অনেক পরিমাণে বেশি রয়েছে, তবে রাজ্যের বাইরে চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু 100-এ 100। যে সকল জাতক বা জাতিকারা ব্যবসার কথা বলছেন, তারা পৈতৃক সূত্রে যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন বা নিজে যদি খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে পরে কিন্তু অতি উত্তম ফল পাবেন বা অন্যান্য ব্যবসা করা যেতে পারে। প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন, তাদের জন্য বলবো যথেষ্ট মানে শুভ সময়, এই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন। তবে তিকোন প্রেম ক্ষতির কারক, তাতে কিন্তু অ্যাক্সিডেন্টালি অনেক ধরনের অঘটন ঘটতে পারে, যেটা মনোকষ্ট এবং পুলিশি ঝামেলা বা মামলা মকদ্দমার সৃষ্টি করতে পারে, সেই জায়গাটা একটু বুঝে শুনে চলার চেষ্টা করুন। যারা বিবাহের মঞ্চে যেতে চাইছেন, তাদের পূর্ণ বিবাহের যোগ রয়েছে বা দেখাশুনো করে বিবাহের জন্য ঘটক মারফত বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা ইতিমধ্যে বিবাহের মধ্যে প্রবেশ করে সংসার জীবন লিড করছে, তাদের জন্য বলবো ভালো, টেনশন করার কোনো কারণ নেই। যে সকল জাতক বা জাতিকারা চাষাবিদের চাষাদিবার অর্থাৎ চাষের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য বলবো ভালো। যে সকল জাতক বা জাতিকারা ফিসিকালচার বা এগ্রিকালচার বা অর্থাৎ মৎস্যবিজ্ঞান বা কৃষি বিজ্ঞানের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য বলবো ভালো। যারা বিভিন্ন স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত হতে চাইছেন বা প্রিপারেশন নিচ্ছেন, যেরকম ডব্লিউএসএস অফিসার, আইএএস অফিসার ইত্যাদি ইত্যাদি, তাদের জন্য বলবো কিন্তু ভালো সময়। একটু যদি বুঝে চলতে পারেন, একটু যদি পড়াশোনা ঠিক করে করতে পারেন, লক্ষ্যে যদি স্থির রাখেন, তাহলে চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য বলে একটু সামান্য পরিমাণে খারাপ হলেও হতে পারে, তবে লক্ষ্য যদি স্থির রাখেন, তাহলে কিন্তু টিভি শিল্প বা সিনেমা শিল্পের ক্ষেত্রে কিন্তু আমি বলবো ভালো, শিল্পীদের ক্ষেত্রেও বলবো ভালো। যারা নৃত্যশিল্পী বা সঙ্গীত শিল্পী, তাদের জন্য বলবো ভালো। যারা হস্তশিল্পী বা কুটিরশিল্পীর সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য বলবো ভালো। যারা ছোটখাটো কারখানা নিয়ে যুক্ত রয়েছেন, তাদের জন্য একটু সমস্যার সৃষ্টি হতে পারে। বিশাল পরিমাণ অর্থ বিনিয়োগ করার এই মুহূর্তে প্রয়োজন, যেমন চলছে অ্যাজুলাস তেমন চলতে, যদি সামান্য পরিমাণে কিছু যদি অর্থের প্রয়োজন হয়, তাহলে পরে নিয়োগ করুন, তার থেকে বেশি করবেন না। পার্টনারশিপের ব্যবসাতে যাওয়ার আগে একটু ভেবে চলার চেষ্টা করুন। পথচলতি রাস্তাতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জায়গাটা কিন্তু সাবধানতা থাকার প্রয়োজন আছে। নিকট ব্যক্তিবর্গদের কিন্তু অ্যাক্সিডেন্ট, রক্তপাত, ফাড়া, শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক নানা সমস্যা সৃষ্টি হতে পারে, সেটাকে কেন্দ্র করে কিন্তু আপনার জীবনে সমস্যা আসতে পারে, সেই জায়গাটা একটু বুদ্ধি করে চলার, নাচেত কিন্তু সমস্যা বাড়বে কি কমবে না, অযথা ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্কের মধ্যে কিন্তু জড়িয়ে যেতে হতে পারে। যে সকল জাতক বা জাতিকাদের
ছেলে মেয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো সন্তানদের নিয়ে কিন্তু সাময়িক সমস্যা আসতে পারে, ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক কিন্তু দেখা দিতে পারে সন্তানের শিক্ষাকে কেন্দ্র করে বা পারিবারিক সূত্রে নানাবিধ সমস্যা কিন্তু আপনাকে বড় আকার একটা অর্থ ড্যামারেজ দিতে হতে পারে। এবং যে সকল জাতক বা জাতিকারা মামলা মকদ্দমা ইতিমধ্যে লড়াই করছে, মামলা মকদ্দমার সাথে যুক্ত, জমি সম্পদ নানাবিধ সমস্যার সঙ্গে যুক্ত, তাদের সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কিছু কিনতে চাইছেন, জমি ফ্ল্যাট গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি, তাদের সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা, যারা লোনের সঙ্গে যুক্ত রয়েছেন বা লোন নিতে চাইছেন, তাদের কিন্তু সেই লোন পাওয়ার সম্ভাবনাও 100-100 বলা যেতে পারে। যে সকল জাতক বা জাতিকারা মনে করছেন পজিটিভ রেজাল্ট পাচ্ছেন না, নেগেটিভ রেজাল্ট পাচ্ছেন, তাহলে তাদের দেখতে হবে ছক অনুযায়ী কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, ভৌম দোষ, কুজো দোষ, দারিদ্র যোগ, কেমধুম দোষ ইত্যাদি ইত্যাদি অশুভ যোগ নিশ্চয় রয়েছে বা হস্ত কালসর্প যোগ ইত্যাদি ইত্যাদি রয়েছে। সে সকল জাতক বা জাতিকাদের জন্য বলবো অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিয়ে সমাধান করার চেষ্টা করুন, পজিটিভ রেজাল্ট পাওয়ার চান্স আছে। বছরটাকে কি করলে পারে, কিরকম ভাবে কাটতে পারে ভালোভাবে কাটার জন্য, বৃহস্পতির রাশি হচ্ছে মীন রাশি এবং দ্বাদশ রাশি অর্থাৎ 12 নম্বর ঘর। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনারা সবসময় জন্য মাথায় রাখবেন যে 2 তারিখ, 1 তারিখ, 10 তারিখ, 20 তারিখ, 22 তারিখ এই তারিখগুলোতে এই বছরের সবসময় জন্য ভালো কাজ করার চেষ্টা করবেন। এবং এই রাশির অধিপতি বৃহস্পতি হওয়ার জন্য বৃহস্পতিবারটাকে যে কোনো শুভ কাজে লাগান, তার সঙ্গে বৃহস্পতিবারে অবশ্যই মাছের ঝোল ভাত খাওয়ার চেষ্টা করুন। বৃহস্পতিবারে এই রাশি বৃহস্পতি অধিপতি হওয়ার জন্য এই রাশির জাতক জাতিকারা প্রতি বৃহস্পতিবারে ডানাতে হলুদ সুতো পরার ব্যবস্থা করুন। এই সকল জাতক বা জাতিকারা হলুদ ফুল দিয়ে পুজো দিন, হলুদ ফল আহার করুন, হলুদ ফল দান করুন, হলুদ মিষ্টি দান করুন, হলুদ বস্ত্র দান করুন, হলুদ কালারের কম্বিনেশনের যে কোনো বস্ত্র পরিধান করুন এবং ঘরের বিছানা চাদর থেকে শুরু করে আপনার বালিশের ওষার থেকে শুরু করে পর্দা থেকে শুরু করে দরজা জানালা ইত্যাদি পর্দা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায় এমন বিষয়গুলো যদি কালারের উপরে নির্ভর করে হয়, তাহলে হলুদ কালারটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। যে সোনা রিং ফিঙ্গারে পরিধান করুন বা সোনার যে কোনো অলঙ্কার আপনি পরিধান করুন, স্বর্ণ দান করতে পারলে ভালো, পিতল দান করতে পারলে ভালো, অতি উত্তম ফল পাবেন। যে সকল জাতক বা জাতিকারা মনে করছেন যে আপনাদের হাতেতে বা আপনাদের ছকেতে অশুভ যোগ আছে কাটাতে চান, তাহলে প্রতি অমাবস্যা পূর্ণিমাতে আমি নিয়মিত অশুভ যোগ কাটিয়ে থাকি যজ্ঞ এবং হোমের দ্বারা, এবং বছরের প্রতিটা পুণ্যতিথিতে যজ্ঞ হোমের দ্বারা অশুভ যোগ কাটিয়ে তাবিজ কবজ এবং হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্র আমি তৈরি করে থাকি। যদি আপনারা ধারণ করতে চান কিভাবে কি মূল্যে ধারণ করতে হবে, তার জন্য যোগাযোগ করুন। আশা করি অনুষ্ঠান ভালো হয়েছে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এইভাবে আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।